বড় সাহেব আমাকে ডেকেছেন? হ্যাঁ কিসমত, মাসুদ মাল্লার ফোন এসে। এই কোন মাসুদ মাল্লার? যে আমাদের দুবাই থেকে গোল্ড সাপ্লাই দেয় সেই মাসুদ মাল্লার? হ্যাঁ। কি বলেছে? আগামীকাল গোল্ড আসবে, আমার শরীরটা ভালো না, আমি যেতে পারবো না, তুমি আর রাজা যে মালটা নিয়ে এসো। শুধু শুধু রাজাকে কষ্ট দেবেন কেন বড় সাহেব? আমি একাই পারবো, তাছাড়া এত তাড়াতাড়ি রাজাকে সব চিনিয়ে দেওয়াটা কি ঠিক হবে? এতগুলো মাল তুমি একাই কেন বড় সাহেব? আমাকে ভরসা পাচ্ছেন না? আমি কি মাল নিয়ে হাওয়া হয়ে যাব? না তা ঠিক না। তাহলে একবার একবার আমাকে সুযোগ দিন বড় সাহেব, দেখবেন আমি সবার চোখকে ফাঁকি দিয়ে কেমন করে গোল্ড নিয়ে পালিয়ে যাই। মানে? না মানে আমাদের গোডাউনে চলে যাই। বড় সাহেব একবার একবার আমাকে সুযোগ দিন। ঠিক আছে, কিন্তু সাবধান কিসমত, পুলিশের চেয়েও ভয়ঙ্কর ওই আজগর। না বন্ধু, তোমার শুধু একার হাতের মুঠোয় না, আমারও হাতের মুঠোয়, আমাদের দুজনের হাতে মুঠোয়। এই তোরা কে, কোথায় আছিস? তৈরি হয়ে নে, এক্ষুনি যেতে হবে। না বন্ধু না, এই অপারেশনে তুমি যেতে পারবে না, কারণ ওই হারামের বাচ্চা দাউদের কান বাতাসে ভেসে বেড়ায়, ও সব টের পেয়ে যাবে। কিন্তু কিসমত, আমি না গেলে তুমি একা ওদের সঙ্গে পারবে কি করে? ও চিন্তা তোমার করতে হবে না বন্ধু, আমি সব ব্যবস্থা করে ফেলে, তুমি শুধু বসে বসে গোল্ডের অপেক্ষা করতে থাকো। উইশ ইউ গুড লাক, গুড লাক। বস, মাল তোলা হয়ে গেছে। হ্যাঁ, যা ওদেরকে শেষ করে দে। বস, সবাইকে মেরে শেষ করে দিয়েছি। গুড, এখন মাল নিয়ে কোথায় যাব? আজগর খার গোডাউনে। ওকে বস, যা। তুমি আমাকে এভাবে মারছো কেন? রাজা, তুমি এখানে? হ্যাঁ আমি। আমি বেঁচে থাকতে তুই কোনো ক্ষতি করতে পারবি না। খুব তো বড়াই করে বলেছিলে, তুমি শুধু বসে বসে গোল্ডের অপেক্ষা করতে থাকো, এখন এখন কি হলো? সব তো ঠিকই ছিল, আমি কি ভেবেছিলাম ওই হারামির বাচ্চা রাজা এসে হাজির হবে? ভাবতে হয় কিসমত, ভাবতে হয়। আমার কথা যদি শুনতে, তাহলে তোমাকে আজ মাথা নিচু করে দাঁড়িয়ে থাকতে হতো না, মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে, আর ওই 50-20 টাকার গোল্ড থাকতো আমাদের হাতের মুঠোয়।
ও এই দুঃখ এই যন্ত্রণা আমি কোথায় রাখি? বন্ধু দুঃখ করো না, এই অপমানের প্রতিশোধ আমি নেবই। কিসমত, এই দুঃখ এই জ্বালা তুমি বুঝবে না। ওই কুত্তার বাচ্চা দাও বারবার আমার হাত থেকে বেঁচে যাচ্ছে, কিন্তু বেশি দিনও বাঁচবে না। আর ওই শুয়োরের বাচ্চা রাজা, ওকে বাঁচাতে পারবে না। তুমি থামো তো, এই রাস্তা যাবি যাচ্ছ কেন? এই হাসান, তোমার সাথে তুমি কল্পনার রাজ্যে চলে যাও, কি ভাবো? না মানে বিয়ের পর কি করব, কেমন করে বাসরাত কাটাবো, তাই আর কি। ও মা, তোমার দেখি লজ্জাও নেই, যা মনে আসে তাই বলো। মনে যা আসে তা কিন্তু করি না। কি মনে আসে? কি আসে দেখবে? এই শয়তান, মেরে ফেলবো কিন্তু। আরে আমি তো মরেই আছি। যাও, এই রাস্তা দাঁড়িয়ে আমি কথা বলতে পারবো না, আমি যাই। আরে শোনো 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 শোনো, ওরে বাবা রে বাবা, আমি যে জন্য এসেছি তা তো ভুলেই গেলাম। কি? দাঁড়াও, এই নাও টাকা, বড় ভাই পাঠিয়েছে তোমার জন্য। ও ভাইয়া পাঠিয়েছে? ও ভাইয়া থ্যাংক ইউ। আল্লাহ তোমাকে ঠিক সময় মতোই আমার কাছে পাঠিয়েছেন রাজা, তা না হলে হার্ট অ্যাটাক আর কিসমতের গাদ্দারি এ দুটো আমি একসাথে সহ্য করতে পারতাম না। বড় সাহেব, মানে আমি একটা রাজা, ঘুরিয়ে ফিরিয়ে কথা আমি পছন্দ করি না, সরাসরি তোমাকে আমি একটা কথা বলবো। ডায়নাকে তুমি বিয়ে করবে? মানে আমি? এত তাড়াতাড়ি উত্তর না দিলেও হবে, তোমরা দুজন কথা বলে পরে আমাকে জানিও।
এই মাসে তোমার হিসাব দেখেছ? দেখেছি খালাম্মা। এই মাসে তুমি 5000 টাকা পেয়েছ। খালাম্মা, আপনার ওসিলে আমরা বেঁচে গেলাম। চলো কোথায়? চলো তো। বল না কোথায়। আগে আমার সাথে চলো, তারপর বলছি। কোথায় নিয়ে যাচ্ছিস আমাকে? সারপ্রাইজ দিতে। এখন বলবো না, গেলেই বুঝতে পারবে। চলো আই স্কুটার, চলো। দাঁড়িয়ে পড়লে কেন মা? এসো। তুই আমাকে কোথায় নিয়ে এলি শিউলি? এই যে রাজা বাদশার জমিদারি মহল মনে হচ্ছে। না মা, এটা কোন রাজা বাদশার জমিদারের মহল নয়, এটা তোর বাড়ি মা। এ বাড়ি আমি তোর জন্য তৈরি করেছি মা। রাজা তুই? চেয়ে দেখ মা, তো রাজার প্রাচুর্য শান শওকত আভিজাত্য কেমন ঝলমল করছে। একদিন যে রাজাকে নিয়ে এই শহরে মাথা গুজার ঠাই পাসনি, তোর সেই রাজার ঘর আজ তোর কাছে মা রাজমহল মনে হচ্ছে। আমাকে না বলে কেন এখানে নিয়ে এসেছে শিউলি? না মানে ভাইয়া, ভেবেছিলি রাজার এই আলিশান বাড়িতে এলে আমি সব ভুলে যাব, রাজাকে ক্ষমা করে দেব? আগে যদি জানতাম তাহলে কিছুতেই ওর সামনে এসে দাঁড়াতাম না। মা, মা, না মা, আমি তোকে কিছুতে যেতে দেব না, আজ তো রাজার বিয়ের দিন। মা, আমি ডায়নাকে বিয়ে করতে যাচ্ছি। আমি আপনার ছায়া ও দোয়া চাই মা। কি দোয়া তোমাকে করব মা? আমি যদি তোমাকে দোয়া করি তাহলে কি তুমি স্বামী সুখে সুখী হবে? না, কারণ পুলিশ যে তোমার স্বামীর দুশ্মন, তারা সব সময় বন্দুক উঁচিয়ে তোমার স্বামীর পেছনে তাড়া করে বেড়াচ্ছে। আমি যদি দোয়া করি বিয়ের পর তুমি সুসন্তানের মা হবে, কিন্তু কিন্তু তোমার সন্তানেরা যখন প্রশ্ন করবে ওদের বাবা কি করে, উকিল, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ওদের কি তখন বলতে পারবে এসব কিছুই নয়, তোদের বাবা একজন কুখ্যাত স্মাগলার। আজকে যারা রাজার দুশ্মন একদিন ওরাই তোমার সন্তানের দুশ্মন হয়ে ওদের জীবনটা বিষাক্ত করে তুলবে, কারণ যে সন্তান বাবার অসৎ পথে রোজগার খেয়ে বড় হয় তারা সত্যি বদনসিব, তাদের মধ্যে আল্লাহর কোনো ভয় থাকে না। ওই পাপী পিতার পাপের শাস্তি তার সন্তানেরা ভোগ করে। কি একই কথা তুই বারবার বলছিস মা? আবার দুনিয়ায় পাপ বলতে কিছু নেই, শুধু আছে টাকা আর টাকা। যার কাছে টাকা আছে দুনিয়াতে তার সব আছে। আমার সন্তানদের জন্য আমি সব কিছু করে যাব, দুনিয়ার সমস্ত সুখ আমি ওদের পায়ের কাছে ঢেলে দেব। জেনে রাখ রাজা, এমন একদিন আসবে তখন তুই নিশ্চয়ই বুঝতে পারবি। আজ যাকে তুই সুখ মনে করছিস এই সুখ সুখ নয়, সাপের বিষ। বিষ? ওই সমস্ত লোকদেরকে কেন বিষাক্ত সাপ দংশন করে না মা? যাদের ছবি প্রতিদিন খবরের কাগজে ছাপা হয়, যারা সমস্ত ধন দৌলত নিজের ভোগ বিলাসের জন্য বন্দী করে রেখেছে, যাদের একটি টাকা গরিবদের কোনো উপকার আসে না, যাদের অসৎ রোজগারকে পাপের রোজগার বলা হয় না, অথচ ফুলের মালা দিয়ে এই সমাজ তাদেরকে শ্রদ্ধা করে। অপরাধী আমি নই মা, অপরাধী আমি নই। অপরাধী ওই লোক
যারা গরিব অসহায়ের ভাগ্যে আরো বড় তালা লাগিয়ে রেখেছে। অপরাধী ওই লোক যারা ধনীকে আরো ধনী আর গরিবকে আরো গরিব বানিয়েছে। অপরাধী ওই সমাজ, যে সমাজ গরিব রক্ত চুষে খায়। দুনিয়া যেখানে মানুষের মানবতা চেয়ে মানুষের শক্তিকে বেশি সম্মান করে। এখানে তোর আর আমার ব্যবধান। তুই যে দুনিয়ার কথা বলছিস, সেই দুনিয়াতেই আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়েছিল। সেই দুনিয়াতেই বহু পীর মুর্শিদ ওলি আল্লাহ জন্মগ্রহণ করেছেন। এ দেশের বড় বড় নেতারা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে জীবন উৎসর্গ করেছেন। আর আমাদের মতো গরিব সাধারণ মানুষের উচিত সত্য ন্যায়ের পথে চলা, ওদের আদর্শ দিয়ে আমাদের জীবন কুরবানি করা, নয়তো মানুষের এই দুনিয়ায় শয়তানে ভরে যাবে। মা, মা, ড্যাডি, ড্যাডি, কি হয়েছে? এভাবে চিল্লাচ্ছ কেন? ড্যাডি, ডাইনার ভিড় হয়ে গেছে। কি হয়ে গেছে? কার সাথে? রাজার সাথে ড্যাডি, রাজার সাথে। ড্যাডি, আমি ডাইনাকে ছেড়ে বাঁচবো না, ডাইনাকে ছেড়ে বাঁচবো না। তুমি আমাকে ডাইনা এনে দাও, আমাকে ডাইনা এনে দাও। আহ বাবা, এভাবে মেয়ে মানুষের মতো কান্নাকাটি করে না। না, আমি কিছুই শুনবো না। তুমি আমাকে ডাইনা এনে দাও। শোন, ডাইনা কিছু আমি বাঁচবো না ড্যাডি। অবশ্যই এনে দেব। ওই হারাম ছাদা রাজা আমার চেয়ার দখল করেছে, আমার কাছ থেকে গোল ছিনিয়ে নিয়েছে। অন্য স্থান নেই, অন্য স্থান নেই। ওকে শেষ করে ডায়নাকে তোরই হাতে তুলে দেব। তবে দেরি করছি করে ড্যাডি, চলে এক্ষুনি। এটা তাড়াহুড়ার কাজ নয়, সময় সুযোগ বুঝে করতে হবে। তুই একটু অপেক্ষা কর বাবা, দেখবি তোর ডায়না তোর কাছে এসে গেছে। না, অপেক্ষা 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 আমি করতে পারবো না ড্যাডি, অপেক্ষা আমি করতে পারবো না। ডায়নাকে আমার চাই চাই চাই। হাসবার শোন বাবা, যাসলে আমার কথা শোন। না ড্যাডি, না, ডায়নাকে না নিয়ে আমি ফিরবো না। দেখ মা, আমি কিন্তু আজ ইঞ্জেকশন নেব না। ও বাবা, তোমার এখনো ছেলে মানুষই গেল না, ইঞ্জেকশনে এত কিসের ভয়? সব ভয় আজ দূর হয়ে যাবে দাউদ খা। হাসমত, তোর এত বড় সাহস, তুই আমার সামনে এসে দাঁড়িয়েছিস। সাহসে কি দেখেছো দাউদ খা? আমার জায়নাকে তুমি রাজার কাছে বিয়ে দিয়ে দেবে আর আমি কাপুরুষের মতো বসে বসে দেখব? না না না, কিছুতেই না। হাসমত, মুখ সামলে কথা বল। না না, ভেরি ভেরি ব্যাড মর্নিং। বাবা হাসমত, তুই আমাকে ছেড়ে চলে গেলি বাবা, আমি আমি এখন কি নিয়ে থাকবো বল বল বাবা বল। বন্ধু হাসমত, আমার একমাত্র ছেলেকে রাজে ফিরে ফেললো, আর তুই দাঁড়িয়ে আছো। একটা কিছু করো বন্ধু, একটা কিছু করো। শান্ত হও বন্ধু, শান্ত হও।
একটা কিছু করবো বলি তো এসপিকে ডেকেছি। এই ব্রিফকেসে 10 লক্ষ টাকা, আরো 10 লক্ষ দেব। রাজাকে আইনের হাত করা পড়িয়ে শেষ করে দাও। কিল হিম দ্যাট বাস্টার্ড। স্যার আপনি তো ভালো করেই জানেন রাজা প্রতি মাসে আমাকে মাসওয়ারা দিয়ে থাকে, সুতরাং নুন খেয়ে আমি নিমক হারামি করতে পারবো না। আমাকে মাফ করবেন স্যার। শোনো, তুমি না পারো, তোমার ডিপার্টমেন্টে কি এমন কোন অফিসার নেই যাকে দিয়ে তুমি এ কাজ করাতে পারবে? একজন আছে স্যার। কে? ইন্সপেক্টর ইমরান। আমাকে ডেকেছেন? হ্যাঁ, বসো। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, যে জন্য তোমায় ডেকেছি। তুমি নিশ্চয়ই জানো দাউদের মৃত্যুর পর গোল্ড স্মাগলিং না কমে বরং আরো তা বেড়ে গেছে। আর এখন এ কাজ করছে তারই মেয়ের জামাই রাজা। রাজাকে আমি খুব ভালো করে চিনি স্যার। দুদিন আগেও এক মুঠো ভাতের জন্য সে ফুটপাতে ঘুরে বেড়াতো। আর সে কোটি কোটি টাকার মালিক, শহরের ইজ্জতদার নাগরিক। তুমি ঠিক জেনেছ। আমার বিশ্বাস ওকে প্রতিহত করতে হলে তোমার চেয়ে উপযুক্ত অফিসার আর কেউ নেই। তাই এই কেস আমি তোমাকে হ্যান্ডওভার করলাম। থ্যাংক ইউ স্যার। আপনি নিশ্চিন্ত থাকুন, আইনের শিকলে আমি ওকে ঠিকই বেঁধে ফেলব। উইশ ইউর বেস্ট অফ লাক। রাজা, তোমার সহযোগিতায় আমাদের অনেক সচ্ছলতা এসেছে, অভাব অভিযোগ একদম কমে গেছে। হ্যাঁ রাজা ভাই, এখন আর আমাদের ঘরের ছাদ থেকে পানি পড়ে না। সত্যি তুমি মহান রাজা ভাই, তুমি আমাদের ফেরেশতা। আল্লাহ তোমার বাসায় রাখুক বাবা। রাজা ভাই, তোমার টাকায় নির্মিত কলতলাটা তুমি উদ্বোধন করে দিয়ে যাও। সালাম ভাই, এ কাজটি তোমার মার করার কথা। তোমরা কেউ মাকে কথা জানোনি? হ্যাঁ, কেমন আছিস? তোমার নাম রাজা? জি হ্যাঁ, আমার নাম রাজা। আমার কাছে তোমার সমস্ত জায়গার তল্লাশি নেবার অর্ডার আছে। এক মিনিট, আগে কাগজ দেখাও। এই ফোন লাগা। আচ্ছা দেখুন তো কাগজটা ঠিক আছে কিনা। হঠাৎ এই জায়গায় তল্লাশি নেবার কারণ? আমাদের কাছে ইনফরমেশন আছে, এই বস্তি তুমি তোমার স্বর্ণ পাচারের কাজে ব্যবহার করো। কি অবতর বলছেন রাজা ভাই? কাগজ তো ঠিকই আছে, যদি কোনো স্বর্ণ পাওয়া না যায় তবুও তুমি আমাকে আমার দায়িত্ব পালনে বাধা দিতে পারবে না। কনস্টেবল এদিকে এসো। রাজা, আজ তোর কারণে পুলিশ আমার দরজায় এসে দাঁড়িয়েছে, এক অপরাধীর মা হওয়ার এটি আমার শাস্তি। বড় ভাই ফোন। হ্যালো। হ্যাঁ বলো। বড় ভাই, আপনার এক ইন্সপেক্টর মিছি মিছি আমাকে হয়রানি করছে। তাই নাকি? হ্যাঁ, আপনি ওনাকে এখান থেকে চলে যেতে বলেন। ইন্সপেক্টরকে ফোনটা দাও, কথা বলো। হ্যালো, ইন্সপেক্টর ইমরান বলছি। ইন্সপেক্টর ইমরান, তুমি ওখান থেকে চলে এসো। স্যার, আমার কাছে বস্তির সমস্ত জায়গা তল্লাশির কাগজ আছে। আমি যা বলছি তাই শোনো। দিস ইজ মাই অর্ডার। ওকে স্যার। মিস্টার রাজা, তুমি আজ তোমার বড় বড় বন্ধুদের সাহায্য নিয়ে সবার সামনে আমাকে অপমান করলে,
কিন্তু মনে রেখো, এই পোশাককে ছোট হতে আমি দেব না। আমি আর তোমার মার সামনে দাঁড়িয়ে আমার মার দুধের কসম খেয়ে বলছি, আজ নয়তো কাল এই হাত দিয়ে আমি তোমার হাতে হাত করা পরাবই। জানের জান, বড় খুশি হলাম তোকে দেখে, মনটা ভরে গেল, দিলটা ঠান্ডা হয়ে গেল। দাউদের মৃত্যুর পর তুই সমস্ত কাজকর্ম যেভাবে চালিয়ে যাচ্ছিস তাতে আমি তো বলবো তুই রাজার রাজা, রাজা নাম্বার ওয়ান। শুক্রিয়া মাল্লা স্যার। এই রাজা, আমি তোকে আর অনেক বড় দেখতে চাই, অনেক বড়। তাই তো আমি সিদ্ধান্ত নিয়েছি, এখন থেকে তোকে আমি অন্য মাল সাপ্লাই করবো। কি মাল? আরে হেরোইন, চরস, আফিম, গাঁজা, এই সবই তো এখন দুনিয়ার সবচেয়ে বড় ব্যবসা। দাউদ ড্রাগসকে ঘৃণা করত, এখন তো আরো বেঁচে নেই, তাই সব রাস্তা পরিষ্কার। মাল্লা সাহেব, আপনি আমাকে বুঝতে ভুল করেছেন। গোল্ড স্মাগলিং আমি ব্যবসা মনে করি, আর এই কারণে আমার বিবেক আমাকে বাধা দেয় না। ড্রাগস না মাল্লা সাহেব, না, এই সর্বনাশা নেশা দেশের যুব সমাজকে ধ্বংস করে দেয়, আর এই ব্যবসা যারা করে তাদেরকে আমি শয়তান মনে করি। এই ব্যবসা আমি নিজেও করব না, কাউকে করতেও দেব না। ওই রাজা, সত্যি তুই একটা সাচ্চা মানুষ রে। ধান্দা করতে হবে বলে সব ধান্দাই করতে হবে এমন কোনো কথা নেই। তোর কথা শুনে আমার দিলটা ঠান্ডা হয়ে গেল, মনটা ভরে গেল। আয় আয় আমার বুকে ¡Gracias!
হারামির বাচ্চা, আমি কোনোদিন স্বপ্ন কল্পনা করিনি তুই আমার এত বড় ক্ষতি করবি। শেষ পর্যন্ত তুই আমার বোনের দিকে হাত বাড়িয়েছিস শয়তান, তোর বেঁচে থাকার কোনো অধিকার নেই। বড় ভাই আমার কথা শোনো। আজ তোকে আমি জানে মেরে ফেলবো। ভাইয়া ভাইয়া, তুমি আমার স্বামীকে মেরো না, তোমার কসম লাগে। স্বামী? হ্যাঁ ভাইয়া, আমরা দুজন বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি, এতক্ষণে আমাদের বিয়ে হয়েও যেত, কিন্তু হাসান জিদ ধরেছে, তোমার অনুমতি ছাড়া ও কিছুতেই বিয়ে করবে না, তাই তোমার অপেক্ষায় ছিলাম। বড় ভাই আমাকে তুমি মাফ করে দাও, তোমাকে আমি অনেক কষ্ট দিয়েছি, কিন্তু কি করবো বলো, আমি যে শিউলিকে ভালোবেসে ফেলেছি। তুমি তুমি যদি এই বিয়েতে রাজি না হও, তবে এই বিয়ে আমি করব না। আমি তোমাকে কথা দিচ্ছি বড় ভাই, আমি এখনই আমি এখনই চলে যাব, অনেক দূরে চলে যাব বড় ভাই, তবু আমি তোমার মনে কোনো কষ্ট দিতে পারবো না বড় ভাই, কোনো কষ্ট দিতে পারবো না। হাসানকে তুই ভালোবাসিস? ওকে বিয়ে করতে চাস? তাহলে তোর বিয়ে হাসানের সঙ্গেই হবে। না, আমি কিছুতে এই বিয়ে হতে দেবো না। আমার বোনের বিয়েতে বাধা দেবা তুমি কে? আমি শিউলির ভাবি, ভাবি মায়ের মতো, আমি জেনে শুনে শিউলিকে এই নরকের আগুনে ঝাঁপ দিতে দেবো না, ওর সুন্দর জীবনটা নষ্ট হতে দেবো না, কিছুতেই না।
তুই যদি আমার বোনের ব্যাপারে আর একটা কথা বলিস তাহলে আমি তোকে। ভাইয়া ভাইয়া, তুমি কি করছো? ভাবির গায়ে হাত তুলছো? তোরা এত রাতে কোত্থেকে এলে? ভাইয়া, মা বিয়েতে রাজি হয়েছেন, কিন্তু এক শর্তে। শর্ত? হাসানকে তোমার সাথে ব্যবসা ছেড়ে অন্য কিছু করতে হবে। বড় ভাই, তোমাকে ছাড়া আমি। ঠিক আছে ঠিক আছে, মা যা চায় তাই হবে, কিন্তু এর জন্য আমাকে কিছুদিন সময় দিতে হবে। রাজা, এবার আর আমার কোনো আপত্তি নেই। উকিল সাহেব, আমার বাড়ি ধরার ফ্ল্যাট, পুত্রার প্লট আর শ্রীপুরের বাগান বাড়ির সমস্ত কাগজপত্র হাসানের নামে রেডি করে নিয়ে আসুন। হ্যাঁ উকিল সাহেব, আমি যা বলছি তাই করুন। ওকে স্যার, আমি সমস্ত কাগজ তৈরি করছি। বল, কে তোদের হিরোইন সাপ্লাই করে? কিভাবে চিনাতে হয় সে আমার জানা আছে। তা না হলে গুলি করে তার মাথা ফুটা করে দেব। বল কুত্তার বাচ্চা, বল বলছি, বল বলছি, বস বলছি, আমাদের মাল সাপ্লাই দে আসগর খান। আসগর খান, মাসুদ মাল্লা স্পিকিং। মাসুদ মাল্লার, আমি ওই দিনই তোমাকে বলেছিলাম আমি হিরোইন ব্যবসা নিজেও করব না, আমি কাউকে করতেও দেব না। তারপরেও তুমি আসগর খানকে হিরোইন সাপ্লাই করেছ, এর পরিণাম ভালো হবে না মাসুদ মাল্লার। এই রাজা, তুই আমাকে মিথ্যা অপবাদ দিচ্ছিস, আমি কোনো আসগর টাসগরকে চিনি না। আর তুই কথা বলছিস কার সাথে? মাসুদ মাল্লার সাথে। এই মাসুদ মাল্লার সাথে? দাউদের মেয়ের জামাই হয়েছিস বলে মাথা উঠে গেছিস না? মাল্লা সাহেব, যদি আপনি আসগর খানকে হিরোইন সাপ্লাই না দিয়ে থাকেন তাহলে কে দিল? তোর চেয়ে তো আমি নিজেই চিন্তিত হলাম বেশি। এই দেশে আবার কোন নতুন মাসুদ মাল্লার জন্ম হলো? আমি বের করে ফেলবো মাল্লা সাহেব, আমি বের করে ফেলবো কে সর্বনাশে হিরোইন সাপ্লাই করে, সে নতুনই হোক আর পুরানি হোক। রাজার কথায় তো বিপদের পদধ্বনি শোনা যাচ্ছে। আজগর, তোমার লোকদের রাজা মাল সহ ধরে ফেলেছে। হারামজাদার এত বড় সাহস, আজই আজই আমি ওকে শেষ করে ফেলবো। দাঁড়াও আজগর, রাজাকে তুমি শক্তি দিয়ে শেষ করতে পারবে না, ওকে শেষ করতে হবে বুদ্ধি দিয়ে। বুদ্ধি দিয়ে? হ্যাঁ, ওর গোডাউন এসপি জহিরকে দিয়ে রেড করিয়ে দাও। কিন্তু মাল্লা সাহেব, রাজার গোডাউনের খবর তো কেউ জানে না। ওর গোডাউনের খবর আমি জানি। ব্রেভো ব্রেভো ইন্সপেক্টর, তুমি যে ফাইল তৈরি করেছো তার জবাব নেই। রাজা এবার আর আইনের হাত থেকে বাঁচতে পারবে না। কিন্তু রাজার সাথে তুমি মাসুদ মাল্লা ও আসগর খানের নাম জুড়েছো। আমার জানা মতে ওরা তো দেশের বিশিষ্ট নাগরিক। না স্যার, ওরা দেশের শত্রু। আমার কাছে প্রমাণ আছে, ওই মাসুদ মাল্লাই বিদেশ থেকে গোল্ড এবং ড্রাগস সাপ্লাই করে। আর আসগর খান, ও তো রাজার চেয়েও ভয়ঙ্কর, সমস্ত দেশে নেশার বিষ ছড়িয়ে যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। বলো কি, এত কিছুর প্রমাণ আছে তোমার কাছে? হ্যাঁ স্যার, এই ফাইলেই সব কিছুর প্রমাণ আছে। হ্যাঁ
হ্যালো স্যার, চিন্তা করবেন না স্যার, সব ব্যবস্থা হয়ে যাবে স্যার। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে ইন্সপেক্টর ইমরান, সুখবর আছে, রাজার গোডাউনের ঠিকানা পাওয়া গেছে। যাও, প্রস্তুত হও, আজ রাতেই তোমাকে গোডাউন রেড দিতে হবে। ইটস মাই ডিউটি স্যার। ফাইলটা? ফাইলটা আমার কাছে থাক। এনি প্রবলেম? নো প্রবলেম স্যার। দাদা, তুই এখানে শো, আমি এখানে সব ব্যবস্থা করছি, তোর কিচ্ছু হবে না হাসান, তোর কিচ্ছু হবে না ভাই, তোর কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না ভাই। কি হয়েছে? তুমি এক্ষুনি ডাক্তার আলমকে খবর দাও। আচ্ছা ঠিক আছে। বস, ইন্সপেক্টর ইমরান এসেছে, পুরো বাড়ির তল্লাশি নিতে চায়। এই হারামির বাচ্চা ইন্সপেক্টর তো আমার পিছু ছাড়ছে না, মনে হয় ওর মৃত্যু আমার হাতে। আমি আর 10 সেকেন্ড দেখবো, এর মধ্যে রাজা না এলে আমি সমস্ত বাড়ির তল্লাশি শুরু করব। ইন্সপেক্টর, পুলিশের পোশাক কি পেয়েছ? ভদ্রলোকদের জীবন দেখি অতিষ্ঠ করে তুলেছ, তোমার প্রবলেমটা কি? এই তোমার আর হাসানের অ্যারেস্ট ওয়ারেন্ট, আমি তোমাকে গ্রেফতার করতে এসেছি। আমার অপরাধ? চার্জশিট কোর্টে পেশ করা হবে। আমি ভালো করেই জানি হাসান আমার গুলি খেয়ে জখম হয়েছে, সেই বাড়ির কোথাও না কোথাও লুকিয়ে আছে। ও ধরা পড়লে তোমার হাড়ির সমস্ত খবর নিয়ে যাবে। এই যাও তল্লাশি করো, ভালো করে খুঁজে দেখো হাসান কোথায় লুকিয়ে আছে। টেলিফোন দে। যতক্ষণ হাসানকে পাওয়া না যায় তুমি কোথাও ফোন করতে পারবে না। ওহ
না। ম্যাচ জ্বালাও। সমস্ত জায়গার তল্লাশি নেওয়া হয়েছে, হাসানকে কোথাও খুঁজে পাওয়া গেল না। কতক্ষণ লুকিয়ে থাকবে? নিজের বিয়েতে তো আসতেই হবে। অ্যারেস্ট হিম। না ইন্সপেক্টর, আমাকে আর গ্রেপ্তার করতে পারবে না। ইন্সপেক্টর, এই নিন মিস্টার রাজা ও হাসানের জামিনের কাগজ। যাও ইন্সপেক্টর। এতদিন তুই আমার দুশ্মন ছিলি, আজ থেকে আমি তোর দুশ্মন। রাজা, কাল পর্যন্ত আমি জীবনের যে কোনো ত্যাগ স্বীকার করে তোমার সঙ্গে থাকার জন্য তৈরি ছিলাম, কিন্তু আজ আমি মা হতে চলেছি। আমার গর্ভে নিষ্পাপ এক শিশু, তাকে আমি তোমার জন্য কোরবানি হতে দেব না, কিছুতেই না। আমি চলে যাচ্ছি রাজা, আমি চাই না আমার সন্তান পাপের এই অভিশপ্ত হাওয়াতে নিঃশ্বাস নেই। আমি চাই না আমার সন্তান তোমার এই অন্ধকার পৃথিবীতে বড় হোক। আমি তোমাকে চিরদিনের জন্য ছেড়ে চলে যাচ্ছি, চিরদিনের জন্য চলে যাচ্ছি। যাও, সবাই চলে যাও, আমার কাউকে দরকার নেই, কাউকে দরকার নেই। আমি আমি তোমাদের সবার জন্য জীবন বাজি রেখেছিলাম। বিরিমা, একটু দোয়া তো দূরের কথা, সবাই মিলে আমাকে গালি দিয়েছ, মিথ্যে সততার দোহায় দিয়ে বড় বড় ভাষণ শুনিয়েছ। তাই শুনেছিস, শুনেছিস তুই? হ্যাঁ, কেউ এই জন্য চলে গেছে যে আমি হারাম রোজগার করি, কেউ এই জন্য চলে গেছে যে সে সন্তানের মা হবে। কিন্তু ভাই হাসান, তুই কেন আমাকে ছেড়ে চলে গেলি? আমি যে একা হয়ে গেলাম হাসান, আমি যে একা হয়ে গেলাম হাসান, আমি যে একা হয়ে গেলাম হাসান। Thank you.
বৌমা তুমি একা যে রাজা হাসান আসেনি? দেখে যাও বাবু কে এসেছে। ভাবি এসেছে। এসো বৌমা। ভাবি আমার লক্ষ্মী ভাবি, তুমি একা কেন ভাবি? ভাই আসেনি? ভাই আসেনি না তোমার উনি আসেনি? বলো না ভাবি, বলো না ভাইয়া কেন এলো না, বলো না ভাবি। ভাবি কি হয়েছে বোমা, কি হয়েছে বলো না, কি হয়েছে, তুমি কাঁদছো কেন বোমা? ও আসবে না মা, ও আর আসবে না। তুমি কার কথা বলছো? যারা শিউলির ডোলে উঠে দেবার কথা ছিল সেই হাসান নিজে আজ পৃথিবী থেকে উঠে গেছে মা। তুমি কি বলছো বোমা, এমন অশুভ কথা বলছো কেন? আমি সত্যি বলছি মা, আজ এখানে আর সানাই বাজবে না, এখানে কান্নার রোল বাজবে। একটু রোল লিখুন না, এত বড় শাস্তি কেন দিলে আমাকে? এবার দিল আমাকে মাফ করে দেব, আমার হাতের উপরে চলে গেল হাসান, আমি কিছুই করতে পারলাম না, আমি কিছুই করতে পারলাম না, আমাকে মাফ করে দেব, আমাকে মাফ করে দে, মাফ করে দে। রাজা হাসানের মৃত্যুতে সত্যি আমি বড় কষ্ট পেয়েছি রাজা, তুই চিন্তা করিস না। ওই হারাম ইন্সপেক্টর ইমরানের নামে আমি মৃত্যু পরোয়ানা জারি করে দিয়েছি। না মালদার সাহেব, ওই ইন্সপেক্টরের মৃত্যু হবে আমার হাতে, হাসানের মৃত্যুর বদলা আমি নিজের হাতে নেব। তাহলে আর দেরি করছিস কেন, যা এখনই যা। হ্যাঁ লোডশেডিং হওয়ার আর সময় পেল না, যখন তখন লোডশেডিং, একটা বিরক্তিকর ব্যাপার। আমি রান্নাঘরে, বাবুকে একটু দেখো। কি হলো বাবা, অন্ধকার দেখে ভয় পেয়ে গেছো? ভয় নেই, আমি আসছি। লক্ষ্মী ছেলে, সোনার ছেলে, কত বাহাদুর ছেলে আমার, অন্ধকার দেখেই ভয় পেয়ে গেছো? এই দেখো আলো দেখে অন্ধকার কেমন পালিয়ে যায়। বাবা দেখো, ওকে ছেড়ে দাও, বাচ্চাকে নিয়ে যাও। ছোটবেলার সাথে ছিল, তুই আমার হাসানকে জানে শেষ করে ফেলেছিস। ছোট ভাই, ছোট ভাই ছিল আমার, আমার বোনের ভালোবাসা ছিল, তুই আমার বোনকে বিয়ের আগে বিধবা করে ফেলেছিস হারাম খোর, তোর বেঁচে থাকার কোনো অধিকার নেই, কোনো অধিকার নেই। মনে পড়ে ভাইয়া, একদিন তুমি আমাকে বলেছিলে নতুন জীবন শুরু করতে, সেদিন আমার এই অন্ধকার জীবনে আলো শিখা জ্বালিয়েছিলে ইমরান। ওকে তুমি মেরো না ভাইয়া, ওকে তুমি মেরো না, তোমার কাছে জোরহাত করছি, ভিক্ষে চাইছি। চুপ করো মেরি, কার কাছে ভিক্ষা চাচ্ছ? না আমাকে তুমি বিধবা বানিও না ভাইয়া, বিধবা বানিও না। Thank you.
আল আব্দুল্লাহ বস, এই ইন্সপেক্টর আমাদের চিনে ফেলেছে, ওকে না মারলে তো আমাদের মরতে হবে। ওকে মারা না মারা আমার ব্যাপার। ইন্তেজার ইন্তেজার বেটা ইন্তেজার। মাল্লা সাহেব? হ্যাঁ। এই রাজা, মাসুদ মাল্লার চোখ সারা দুনিয়ায় স্যাটেলাইটের মতো ঘুরে বেড়ায়। আমি বুঝতে পেরেছিলাম তুই এই রকম একটা কিছু করবি, তাই তো আমি নিজেই চলে এলাম। ভেবেছিলাম ইন্সপেক্টরকে তুই শেষ করে দিবি, আইন তোকেও শেষ করে দেবে, কিন্তু তা তো আর হলো না। আমাকে এনে কাজটুকু করতে হবে। ইন্সপেক্টর, মৃত্যুর জন্য তৈরি হও। মাসুদ মাল্লার, আমি বলছি তুমি ওদেরকে ছেড়ে দাও। এই রাজা, জঙ্গলের বাঘ শিকার ছেড়ে দিলে তাকে চিড়িয়াখানায় বন্দী হয়ে থাকতে হয়। যা যা, তুই চিড়িয়াখানায় চলে যা। এই তাকে দেখছিস কি? মেরে ফেল ইন্সপেক্টরকে। শালা মূর্খ, ওরা এটুকু বোঝে না আমি আমার বোনকে আর বিধবা বানাতে পারবো না, আর বিধবা বানাতে পারবো না। আদগর খান, রাজা মাসুদ মাল্লাকে মেরে ফেলেছে। রাজা, আজ তোকে কেউ বাঁচাতে পারবে না রাজা, কেউ না, কেউ না। গুড ইভিনিং স্যার। না না, ভেরি ভেরি ব্যাড ইভিনিং স্যার। এসপি, রাজা মাসুদ মোল্লাকে খুন করেছে তুমি জানো? জানি স্যার, সব জানি। এই ফাইলে আপনাদের কুকর্মের ইতিহাস লেখা আছে সেও জানি। মানে? না না, আমি কিছু করিনি, ইন্সপেক্টর ইমরান এই ফাইল তৈরি করেছে। তা এখন কি করতে হবে? না মানে মানে এই আর কি। আচ্ছা আচ্ছা, তা কত টাকা চাই? স্যার এই নাও টাকা। আমি আমি এসে গেছি মা, আমি এসে গেছি, আমি আমি তোমার কাছে এসে গেছি মা, আমি তোমার কাছে এসে গেছি। রাজা, মা, রাজা, মা, রাজা, মা, আমার রাজা। রাজা, তাহলে একেবারে জানে শেষ করে দেব। রাজা রাজ্য ছেড়ে আজ মায়ের কোলে ফিরে এসেছে, তোমার জন্য আমার দুঃখ হয়। কুত্তার বাচ্চা, তুই আমার বহুত ক্ষতি করেছিস, আমার সমস্ত ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়েছিস। দরকার হলে আমার জান নাও, তবু আমার রাজাকে মেরো না।
লোকজন নিয়ে এসো তো। সুন্দর তো, কথা বলো না, টাকা দেবো অনেক টাকা। এসো এসো, তোমার ছেলে তাহলে রাজা? আমাকে চিনতে পেরেছ? আরে আমি তোমার সেই মনি যে তোমাকে এক রাতের জন্য কাছে পেতে চেয়েছিল। এটা তোর বদ নসিব রাজা। সেদিন যদি তোর মা আমার কথা শুনতো তাহলে আজ তোকে ছেলে মনে করে মাফ করে দিতাম। বন্দুকের জন্য কথা বলছিস কেন হারামির বাচ্চা? যদি এক বাপে জন্ম হয়ে থাকিস তাহলে আমার সামনে আয়। ওই দিন আমার মামা আমার মায়ের দিকে খারাপ নজর দিয়েছিল বলে আমি খুন করেছিলাম, আর তুই আমার মাকে ধরেছিস। তুই বাঁচবি না হারামির বাচ্চা, তুইও বাঁচবি না। এই তো বাহাদুরের মতো কথা বলেছিস তুই। তোর কথা শুনে আমার খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো রাজা। বহুত শক্তি, বহুত শক্তি তোর এই শরীরে, তাই না? বহুত জান তোর এই হাতে, এই হাত দিয়ে তুই আমার অনেক সর্বনাশ করেছিস। এই হাত দিয়ে মোকাবেলা করবি না আমার সাথে? করবি না মোকাবেলা? মোকাবেলা করবি না আমার সাথে? রাজা ওঠ, যদি তোর মা বলে জান বাঁচাতে চাস তাহলে আমার সাথে মোকাবেলা কর, তা না হলে তোর মায়ের পায়ে নিচে শহীদ হয়ে যা। ওঠ রাজা, এবার ওঠ, ওঠ। তুই বড় ভাগ্যবান আজগর, যে মাটিতে আমার মায়ের পবিত্র পা পড়েছে সেই মাটিতে তোর মৃত্যু হবে। Oh!
রাজা মা রাজা তোমার মায়ের সামনে বলেছিলাম একদিন তোমাকে আমি গ্রেপ্তার করবই সেদিন আজ এসে গেছে নাও ইউ আর আন্ডার অ্যারেস্ট আইনের চোখে রাজা আজ অপরাধী কিন্তু এর জন্য কি রাজা একাই দায়ী না